বৃষ্টি আক্তার আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, হাজবেন্ডের সাথে তালাকের পর তার সাথে পূর্বের একান্ত পিকচার নিজের কাছে রাখা যাবে কি না? না, হাজবেন্ডের সাথে যদি তালাক হয়ে যায় তাহলে তিনি পরপুরুষমত হয়ে যান, পূর্বের একান্ত সময়ের পিকচারগুলো দেখা এবং সেগুলো দেখে আপনার সেই জল্পনা কল্পনার জগতে আপনার ডুবে যাওয়া এগুলো জায়েজ নয়, কারণ আপনি একজন গায়রে মাহরাম পুরুষকে নিয়ে যেরকম আপনার চিন্তাভাবনা করাটা আপনার জন্য নাজায়েজ, এক্ষেত্রে এই স্বামীকে নিয়ে চিন্তাভাবনা সেরকম করা নাজায়েজ। হ্যাঁ, তিনি আপনার পরিচিত জানাশোনা দীর্ঘদিন হয়তো সংসার করেছেন, সেই জায়গা থেকে আপনার স্মৃতিতে তার ছবি ভেসে ওঠে, তো এটা তো আর আপনার ডিলেটেবল কোনো বিষয় নয়, বিধায় সেটা আপনার জন্য গুণা হবে না। কিন্তু ইচ্ছাকৃত আপনি তাকে নিয়ে জল্পনা কল্পনা বা স্বামী স্ত্রী সুলভ যে জল্পনা সেগুলো করলে সেটি কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। এই ছবিকে আপনি ইচ্ছাকৃতভাবে সংরক্ষণ করলেন এটাও জায়েজ না, কারণ সংরক্ষণ করার ফলে তাকে নিয়ে আপনি বাজে চিন্তা করার বা আপনার স্বামী স্ত্রী সুলভ চিন্তা করার সুযোগ তৈরি হতে পারে। তানিয়া তাসনিম আপনি লিখেছেন, আল্লাহ আমাকে কন্যা সন্তান উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ, জন্মের পরপরই বাচ্চার তাহানি করাতে পারিনি, এখন কী করানো যাবে? তাহানিটা আসলে জন্মের পরপরই করানো জিনিস, তারপরেও মিস করেছেন যেহেতু এটা একেবারে মিস হওয়ার চাইতে এখন আপনি করতে পারেন। এমডি আব্দুর রহমান আপনি লিখেছেন, গর্ভাবস্থার সন্তানের নাম ঠিক করে রেখেছিলাম কিন্তু আমার সেই সন্তান মারা গেছে, এখন আমি কি ওই মৃত সন্তানের নামে পরবর্তী কন্যা সন্তানের নাম রাখতে পারবো? অবশ্যই রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। অনেকেই এরকম ক্ষেত্রে বলেন যে যেহেতু এক সন্তান মারা গেছে ওই মারা যাওয়া সন্তানের নামে আর কোনোটার নাম রাখা যাবে না, এমনকি সন্তানের আপনি নাম রেখেছেন, নাম রাখার পর সেই সন্তান মারা গেল, ওই মৃত সন্তানের নামে পরবর্তী কোনো সন্তানের নাম আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই।